হে মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছো সবাই? আজ বসেছি উনুন পাড়ে, রান্না করতে না আবির বানাতে। তো দেখো এখানে আমি অ্যারারুট নিয়েছি, তোমরা চাইলে কর্নফ্লাওয়ার নিয়ে নিতে পারো। আজ আমি আবির বানাবো এই যে গ্যান্দা ফুল দিয়ে। এখানে দেখো ফুল নিয়েছি, এই লাল কালারের ফুলগুলো দিয়ে, লাল না, এটা সঠিক কালার হচ্ছে কমলা কালারের। এই গ্যান্দা ফুল দিয়ে আজ আমি দারুণ কালার একটা আবির বানাবো। আর এখানে নিয়েছি যে কামধনু যে রঙটা হয় না, 5 টাকা করে প্যাকেট, একটা প্যাকেট নিয়েছি, এটা দিয়ে রেড কালারের রং করব, আর এটা দিয়ে করব ইয়েলো কালারের রং। তো চলো, এখানে দেখো উনুনটা ধরিয়ে আগে থেকে কড়াইতে বসিয়ে নিয়েছি, জল দিয়ে দিচ্ছি কড়াইতে। এই ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে সবুজ অংশটা বাদ দিয়ে কড়াইতে দিয়ে দেবো। দেখো ফুলগুলো কত সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি, তো জলে দিয়ে দেব। দেখো দারুণ সুন্দর কালার চলে এসেছে। দেখো দারুণ সুন্দর একটা কালার চলে এসছে, নামিয়ে ঠান্ডা করে নেব। কালারটা দেখো দারুণ সুন্দর এসছে, আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। নিয়েছি অ্যারারুট, তো এখন এই কালারটা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে গ্যান্দা ফুলের কালার। দেখো আস্তে আস্তে আবিরের কালারটা চলে আসছে।
দেখো কালারটা এবার আর একটু ড্রিপ হয়েছে, তো আমি আরো এক চামচ কি দেড় চামচ মতো দিয়ে দেবো। এই লাস্ট আমি দিচ্ছি, কালারটা আস্তে আস্তে সুন্দর হচ্ছে। এরকম ভাবে রোদে রেখে দেবো আধ ঘন্টা মতো। তো এখন লাল কালারটা বানিয়ে নিচ্ছি। দেখো এই বাটিতে জল নিয়েছি আর এই কালারটা নিয়েছি, এটার দাম কিন্তু মাত্র 5 টাকা। দেখো কালারটা কত সুন্দর। পুরোটা দিয়ে দেবো, এখন দিয়ে দিচ্ছি এরটির মধ্যে। দেখো কালারটা কত সুন্দর দেখাচ্ছে। আর একটু দিয়ে দিচ্ছি, দেখো কালারটা দেখে একদম চোখ ধাঁধিয়ে যাচ্ছে। দেখো কালার দুটো পাশাপাশি রেখেছি কতটা সুন্দর হয়েছে। এবার রোদে রেখে দেবো 1 ঘন্টা কিংবা 8 ঘন্টার জন্য। তো যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে আমি রোদে রেখে দেবো। এই কালারটা দেখে তো আমার খুবই ভালো লাগছে, আর হলুদটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো চলো 1 ঘন্টা পর তোমাদের সাথে আমি দেখা রোদ করেছে, এখানে রেখে দিচ্ছি। 1 ঘন্টা পর চলে আসলাম খাওয়া দাওয়া করে, আর সঙ্গে নিয়ে এসেছি একটা বডি স্প্রে। তো এই যে দেখো শুকিয়ে গেছে, ফেটে ফেটে গেছে, দেখো খুব ভালো শুকিয়েছে মনে হচ্ছে। আর একটু শুকোবে, দেখো হলুদ কালারটা কত সুন্দর এসছে। আরো বেশি শুকোলে একদম এরকম হলুদ হবে, কিন্তু সময়ের অভাবে আগে একটু ভেঙে ফেললাম। তো পরে এরকম ভাবে আরো একটু রোদে দিয়ে দেব, যত বেশি শুকোবে তত কালারটা ভালো আসবে। একটু সুগন্ধের জন্য দিয়ে দিচ্ছি বডি স্প্রে। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, আরো বেশি শুকোলে আরো বেশি ঝরঝরা হবে। তো দেখো অনেকটা সুন্দর হয়েছে। এই যে দেখো লালটা, এই কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। দেখো একটু বডি স্প্রে দিয়ে দিচ্ছি, দেখো এই লাল আর হলুদ কালারের আবির বানিয়ে নিলাম, খুবই সুন্দর হয়েছে। তো তোমরাও কিন্তু এরকম ভাবে বাড়িতে ট্রাই করতে পারো। আর বাজারে আবিরের কিন্তু প্রচুর দাম, 150 টাকা কেজি, আর এখানে আমি নিয়ে এসেছিলাম মাত্র 15 টাকার অ্যারারুট, আর 5 টাকার একটা কালার নিয়ে এসেছিলাম, যে ওটা ওই কামধনু বলে, ওই কালারটা নিয়ে এসেছিলাম। অনেকে খাবারেও দেয়, তো ওটা কিন্তু আদৌ ফুড কালার নয়, অনেকে খাবারের সঙ্গেও ব্যবহার করে। আর এখানে কিন্তু একদম বিনা পয়সায় মাঠ থেকে তুলে নিয়ে এসেছিলাম, মানে চুরি করে নিয়ে এসেছিলাম গ্যান্দা ফুল। তো গ্যান্দা ফুলের কালার এই হলুদটা আর এই যে রেড কালার। তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে তোমরাও কিন্তু বাড়িতে তৈরি করে নিতে পারো।
খুবই ভালো হয়েছে। তো তোমরা তৈরি করলে কেমন হলো তোমাদের অবশ্যই আমায় কমেন্ট করো। দেখো কত সুন্দর, তো তোমরাও হোলিতে এরকম ভাবে আবির লাগিও। আর এই হলুদটা একটু দিচ্ছি,